বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রিজিওনের বিজনেস করেসপন্ডেন্টদের সম্মাননা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের কলকাতা জোনের জেনারেল ম্যানেজার তথা জোনাল হেড দেবব্রত দাস, বিশিষ্ট আধিকারিক প্রদীপ কুমার দাস, কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর আশিস কুমার বারুই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। করতালী ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিন পূর্ব বর্ধমান মাননীয় ডক্টর আশিস কুমার বাড়ির মহাশয়কে আমরা হৃদয় আমরা জানি দুর্গাপূজার কিছু দিনের মধ্যেই আসতে চলেছে আকাশে বাতাসে তার আগমন বার্তা, মা আসছে। সেই শারদ উৎসবের জন্য সেজে উঠেছে প্রকৃতি সমস্ত জায়গাতে, আমাদের প্রত্যন্ত গ্রামে গঞ্জে যেখানেই যাবেন ব্যাংক অফ বরোদা আপনি শাখা পাবেন, ব্যাংক অফ বরোদা মানুষ সেখানে পাবেন। এবং আমাদের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমরা কাস্টমারের ভালো চাই, মানুষ আপনারা আমাদের প্রমোশন পাচ্ছেন ঠিকই, কিন্তু একই সাথে আমি আবার বলছি দু তিনটে জায়গাতে আমরা এখনও বেশ পিছিয়ে আছি, এই জায়গাগুলোতে আমাদের রিকভার করতেই হবে। একটা হচ্ছে লিড জেনারেশন, যেখানে আমরা খুব ভালো কিছু করতে পারছি না, আর একটা হচ্ছে রিকভারি, এই জায়গাতেও কিন্তু আমরা ভালো কিছু করতে পারছি না। তার সোশ্যাল সিকিউরিটি বাকি যে প্রোগ্রামগুলোতে আছে সেগুলোতে আমরা চ্যাম্পিয়নের মতন কাজ করেছেন। আমার মনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সফল পরিষেবা প্রদানকারীদের পুরস্কৃত করা হয়। ট্রফি তুলে দেওয়া হচ্ছে, উপহার তুলে দেওয়া হচ্ছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে। কংগ্রাচুলেশন, অভিনন্দন, শুভেচ্ছা। থার্ড পজিশনে আছে নামকুশ। আমি একটু অনামিকা চ্যাটার্জির কাছে যাব, একটু 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 কিন্তু এখন সব দিক থেকে এগিয়ে প্রমাণ করলো আরো একবার অনামিকা চ্যাটার্জি। জয় হাততালি। এখানে আরো যে সমস্ত নারীরা রয়েছেন তাদের জন্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিষেবা প্রদানকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়াও এদিন আনন্দবার্তার কর্ণধার পরমেশ্বর মহন্তকে সম্বর্ধনা দেওয়া হয়। বর্ধমান থেকে পম মহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।